শুভেচ্ছা জানাচ্ছি। আমি রাব্বিল হাসান রূপম। গত পর্বে আপনাদের সঙ্গে প্রজেক্ট রিস্ক নিয়ে আলোচনা করেছিলাম, এই পর্বে আলোচনা করছি আপনাদের সঙ্গে প্রজেক্ট শিডিউলিং নিয়ে, যে আমরা আমাদের প্রজেক্টটা ঠিক কোন ডিউরেশনের মধ্যে স্টেপ বাই স্টেপ কীভাবে করে শেষ করব। আমরা তার একটা রুটিন তৈরি করতে চাচ্ছি বা তার একটা প্ল্যান তৈরি করতে চাচ্ছি আমরা, যেটাকে আমরা বলতেছি প্রজেক্ট শিডিউলিং করা। যে এক সপ্তাহে আমাদের এত দূর হবে, দুই সপ্তাহে এত দূর হবে, 15 দিনে আমরা এত দূর করব, এই কাজটি বা এই অংশটি করতে আমাদের এক মাস লাগবে। ঠিক এভাবে একটা রুটিন করাই হচ্ছে প্রজেক্ট শিডিউলিং করা বা প্ল্যান করা। এখন এই যে প্ল্যান করব, আমরা প্ল্যান করার সময় আমাদেরকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আইডেন্টিফাই অল অফ দ্য ফাংশনস রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য প্রজেক্ট, অর্থাৎ আপনার প্রজেক্টটা করতে কী কী ফাংশন দরকার, কী কী ফিচার দরকার, আপনাকে সেগুলো আইডেন্টিফাই করতে হবে। আপনি যদি আপনার প্রজেক্টের যে ইউনিট, এক একটা ছোট ছোট ইউনিটই কিন্তু হচ্ছে প্রজেক্টের এক একটা ফাংশন বা এক একটা অ্যাকশন, এই অ্যাকশনগুলো আপনি যদি আইডেন্টিফাই করতে না পারেন যে আমার এই প্রজেক্টটা করতে গেলে কতগুলো অ্যাকশন দরকার, সেগুলোকে যদি আইডেন্টিফাই করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি শিডিউলিং করতে পারবেন না। সেগুলো আইডেন্টিফাই না করতে পারার কারণে হবে কি, যে সে আপনি কাউকে কথা দিলেন যে আপনি 7 দিনে কাজটা করবেন, কিন্তু দেখা যাচ্ছে যে 7 দিনে হচ্ছে না, 14 দিন লাগতেছে, 15 দিন লাগতেছে, কথা দিয়ে কথা না রাখার মতো একটা অবস্থা হয়ে যাচ্ছে। দেন 2 নম্বর বিষয় যেটা সেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ব্রেক ডাউন লার্জ ফাংশন ইন্টু স্মল অ্যাক্টিভিটিস, অর্থাৎ যদি বড় কোনো ফিচার আপনার থাকে, হ্যাঁ, সেটাকে আপনি ব্রেকডাউন করেন, ব্রেকডাউন করে 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 সেটাকে স্মল অ্যাক্টিভিটিতে কনভার্ট করে ফেলেন। দেন তারপরে আপনাকে মাথায় রাখতে হবে ডিটারমিন ডিপেন্ডেন্সি অ্যামং ভ্যারিয়াস অ্যাক্টিভিটিস। এটা মানে হচ্ছে আপনি সফটওয়্যারের যে ফিচারটা ডেভেলপ করবেন বা যে অংশটা নিয়ে কাজ করবেন সেটার সঙ্গে কোনো ডিপেন্ডেন্সি আছে কি না, কোনো থার্ড পার্টি লাইব্রেরির ডিপেন্ডেন্সি আছে কি না, কোনো থার্ড পার্টি মডিউলার ডিপেন্ডেন্সি আছে কি না, বা কোনো থার্ড পার্টি প্রতিষ্ঠানের ডিপেন্ডেন্সি আছে কি না, বা আপনার প্রজেক্ট ছাড়া অন্য কারো ইনভলভমেন্ট আছে কি না যেটা আপনার হাতে নাই, হ্যাঁ, আপনি যার উপরে নির্ভরশীল, সেটা বাজেট সংক্রান্ত হতে পারে, সেটা সোর্স কোড সংক্রান্ত হতে পারে, সেটা ডেভেলপার সংক্রান্ত হতে পারে, এই ধরনের কোনো ডিপেন্ডেন্সি আপনার ভেতরে আছে কি না আপনাকে সেগুলো খুঁজে বের করতে হবে। দেন এস্টাবলিশ দ্য মোস্ট লাইকলি সাইজ ফর দ্য টাইম ডিউরেশন রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি। এই যে আপনি উপরে আপনার কী কী ফাংশন লাগবে সেগুলো আইডেন্টিফাই করলেন, বড় বড় ফিচারগুলোকে আপনি ব্রেকডাউন করে স্মল স্মল অ্যাক্টিভিটিতে কনভার্ট করলেন, আপনার কারো সঙ্গে ডিপেন্ডেন্সি আছে কি না আপনি সেই বিষয়গুলো চিন্তাভাবনা করলেন, এগুলো করার পরে আপনি করবেন কি, একটা স্পেসিফিক অ্যাক্টিভিটি বা একটা স্পেসিফিক অংশ কমপ্লিট করার জন্য কতটুকু টাইম ডিউরেশন আপনার দরকার হবে আপনি সেটা ভাগ করে নেবেন। এবং দেন তারপরে বলা হচ্ছে অ্যালোকেট রিসোর্সেস টু অ্যাক্টিভিটিস, অর্থাৎ আপনার যে রিসোর্সেস থাকবে, রিসোর্সেস মিন্স হতে পারে সেটা সোর্স কোড, রিসোর্সেস মিন্স হতে পারে সেটা আপনার হিউম্যান রিসোর্স, ওকে, বা আপনার ডেভেলপার বা আপনার টিম, তাদেরকে আপনি ছোটো 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 যে অ্যাক্টিভিটিতে আপনার প্রজেক্টকে ভাগ করে নিয়েছেন সেই অ্যাক্টিভিটিতে আপনি তাদেরকে ডিস্ট্রিবিউট করবেন যে কে কোন কাজটা করবে। এরপরে আসুন প্ল্যান দ্য বিগিনিং অ্যান্ড এন্ডিং ডেটস ফর ডিফারেন্ট অ্যাক্টিভিটিস। দেখেন বিগিনিং মানে শুরু আর হচ্ছে এন্ডিং মানে হচ্ছে শেষ, অর্থাৎ আপনি যে অ্যাক্টিভিটিটা করতে চলেছেন বা আপনি যে ফিচারটা ডেভেলপ করবেন তার শুরুটা কখন হবে, শেষটা কখন হবে, সেইটা প্ল্যান করে নেওয়া। এবং এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে ডিটারমিন দ্য ক্রিটিক্যাল পাথ। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ক্রিটিক্যাল পাথ। ক্রিটিক্যাল পাথ মিন্স আপনি কোনো একটা ফিচার ডেভেলপ করবেন বা কোনো একটা সফটওয়্যারের একটা অংশ বানাবেন বা একটা মডিউল বানাবেন, সে আপনি একটা কোনো সফটওয়্যারে সে ফেস ভেরিফিকেশান একটা ফিচার আপনার কোনো একটা সফটওয়্যারে আছে, বা আপনার একটা সফটওয়্যারে সে বায়োমেট্রিকের একটা অংশ আছে, সে আপনার কোনো একটা সফটওয়্যারে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশনের বিষয় আছে, বা কোনো একটা সফটওয়্যারে কোনো একটা বিগ ফাইল কম্প্রেশন বা কনভার্সনের বিষয় আছে। তো পুরো ওভারঅল দ্য প্রজেক্ট আপনার ক্রিটিক্যাল পাথ কোনটা, কোনটা একটু চ্যালেঞ্জিং পার্ট, বা কোন পার্টটা নিয়ে আপনার হ্যাসেল আছে, বা কোন পার্টটার জন্য আপনার কাছে ডেভেলপার নাই, রিসোর্স নাই, বা কোন পার্টটা ডেভেলপ করতে গিয়ে আপনাকে নতুন করে আর&ডি করতে হবে, তো সেই যে ক্রিটিক্যাল পাথগুলো আছে সেগুলো আপনাকে ডিটারমিন করতে হবে। অনেক সময় আমরা এই ক্রিটিক্যাল পাথগুলো ডিটারমিন করতে পারি না, আমরা দেখা যাচ্ছে যে বুঝে না বুঝেই আমরা একটা প্রজেক্ট শুরু করে দিই, বাট সেই প্রজেক্টের ভিতরে কী কী চ্যালেঞ্জ আছে বা সেই প্রজেক্টের ভিতরে কী কী সমস্যা আসতে পারে বা কী কী কঠিন বিষয় আছে যেটা
আমি ওভারকাম করতে পারবো কি না আমরা সেটা ডিটারমিন করতে পারি না। এ কারণে কিন্তু প্রজেক্টের শিডিউল মানে মিসম্যাচ হয়ে যায়, শিডিউল বিপর্যয় হয়, দেখা যাচ্ছে প্রজেক্টটাই আর হয়ে ওঠে না। তো আশা করি প্রজেক্ট শিডিউলিং সম্পর্কে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।